নিমতি ঘাটত মুখ্যমন্ত্রী গৰাকী যেটো উপস্থিত হৈছে ভাষ্য প্ৰদান কৰি আছে পুনপটিয়া কৈ জনাম মুখ্যমন্ত্রী গৰাকীয়ে ইতিমধ্যে কেবাটাও গুৰুত্বপূৰ্ণ কথা উল্লেখ কৰিছে পেট্রোল বিচাৰি যায় এতিয়া পেট্রোল বা ডিজেল বিচাৰি যায় তেতিয়া গালি দিয়ে সরকারি মানুহটোকে গালি দিয়ে যে পেট্রোল বিচাৰি আহিবলৈ আহিছে তহঁতি পইচা দিবলৈ আছে এইটো সংকেত কথা মই এটুকে কৈছো যে আমাৰ যিমানখিনি লোকেল মেনেজমেন্ট আছে জাহাজত তেল থাকিব লাগে জাহাজত এক্সপিৰিয়েন্স মানুহ থাকিব লাগে লাইফ জেকেট থাকিব লাগে লাইফ বোট থাকিব লাগে আৰু এইবিলাকত চৰকাৰৰ টকা পইচাৰ একো অভাৱ নাই খালি সময়ত কথাখিনি চৰকাৰক জনাইছে নাই আৰু চৰকাৰৰ পৰা এটা বোলে 80 লাখ যদি ইমান মানুহে কাম কৰি আছে 80 লাখ টকাটোতো কোনো ডাঙৰ কথা নহয় গতিকে যিমানখিনি অভিযোগ কৰিছে গোটেইখিনি মই পৰীক্ষা কৰিম কিন্তু মোকো কিছু মাজুলীৰ মানুহে খবৰ দিছে যে ভাল গুৰিয়ালজনক তেওঁ বদলাই দিছে টাইমিংবিলাক নিজৰ মতে কৰি লয় কিছুমান মুষ্টিমেয় মানুহে গোটেই আপোনালোকে দেখিব যে 15-10 দিনৰ ভিতৰত পৰিৱেশটো উন্নতি হ'ব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইতিমধ্যে ভাষ্য প্ৰদান কৰিলে বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ দিশ উল্লেখ কৰিলে আৰু বিশেষকৈ বাৰম্বাৰ কৈ থকা হৈছে যে কৰ্ট আচলতে গাফিলতি থাকিব পাৰে অৰ্থাৎ এতিয়া মেনেজমেণ্টত যে গাফিলতি আছে সেয়া খুদ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে জনাইছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে মাজুলীৰ বহু লোকে অভিযোগো উত্থাপন কৰিছে গতিকে এই গোটেই চিষ্টেমটো সলনি কৰিব লাগিব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে আজিৰে পৰা নিমাতি মাজুলী একক ইঞ্জিন ফেৰী বন্ধ কৰা হৈছে নিমাতি ঘাটত দুখন ৰোপেক্সসহ 6খন চৰকাৰী জাহাজ চলিব কিন্তু ইমান দিনে কিয় চলা নাই তাৰ ওপৰতো মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰশ্ন উত্থাপন কৰিছে নিমাতিৰ ঘটনাত মৃত্যু হোৱা পৰিণীতাৰ পৰিয়ালক সকলো প্ৰকাৰে সহায় কৰিব চৰকাৰে আত্মীয়কো সংস্থাপন দিব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ঘোষণা কৰিছে চৰকাৰী সূত্ৰ অনুসৰি এই পৰ্যন্ত নিমাতি ঘটনাত লক্ষীমপুৰৰ এগৰাকী আৰু যোৰহাটৰ এগৰাকী চিকিৎসক নিৰুদ্দেশ হৈ আছে নৱেম্বৰ মাহৰ পৰা আৰম্ভ হ'ব নিমাতি মাজুলী সংযোগী দলঙৰ নিৰ্মাণ কাৰ্য যিহেতু এই দলংখন নিৰ্মাণৰ সম্পূৰ্ণ হ'বলৈ 4 বছৰ লাগিব সেই কথা ইতিমধ্যে কোৱা হৈছে যোৰহাট আৰক্ষীক এক গোচৰ ৰুজু কৰি নিমাতি ঘটনাৰ তদন্তৰো নিৰ্দেশ দিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ভৰ বাৰিষা ৰোপেক জাহাজৰ চলাচল বন্ধ হৈ থকা বিষয়টো তদন্তত সোমাব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে ৰোপেক্স কিয় চলা নাই তাকে লৈ প্ৰশ্ন উঠিছে যিগৰাকী অভিজ্ঞ গুৰিয়াল আছিল তেওঁক আঁতৰাই দিয়া হৈছে গতিকে এনেধৰণৰ বিভিন্ন তাত কথা হৈছে বিভিন্ন তাত কিছু যিহেতু দেখিবলৈ পোৱা গৈছে কিছু কৰাপশ্যনৰ কথাও মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই ক্ষেত্ৰত কৈছে যে তদন্ত ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আৰু খুব সোনকালে 15 দিনৰ সময় লৈছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে 15 দিনৰ ভিতৰত সকলো কথা পৰিষ্কাৰ হ'ব বুলিও মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে জনাইছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ দিশ উল্লেখ কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তাৰ ভিতৰত বিশেষভাৱে কোৱা হৈছে যে ৰোপেক জাহাজৰ চলাচল কিয় বন্ধ হৈ আছে গতিকে তাতো তদন্ত হ'ব লাগে ক'ৰবাত নহয় ক'ৰবাত যে গাফিলতি আছে ক'ৰবাত নহয় ক'ৰবাত যে আমি যিটো কথা কৈ আছো 9 বজাৰ বাতৰিৰ পৰা যে তৃণমূল পৰ্যায়ত গাফিলতি আছে পৰ্যায়ক্ৰমে গোটেই কথাখিনি চালি জাৰি চোৱাটো জৰুৰী হৈ পৰিছে আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়েও এই সকলোবোৰ কথা খুব সুন্দৰভাৱে তেওঁ মাজুলীবাসী ৰাইজৰ পৰাও কিছু ভাষ্য তেওঁ গ্ৰহণ কৰিছে সাংবাদিকৰ প্ৰশ্নৰ উত্তৰক লৈও তেওঁ এই সকলোখিনি যিখিনি কথা তেওঁ বৰ্তমান জ্ঞাত হৈছে এই গোটেইখিনি কথাৰে তেওঁ তদন্ত কৰিবলৈ নিৰ্দেশ দিছে আৰু সময় লৈছে 15 দিন যিখন দলঙৰ কথা কৈ থকা হৈছে সেই দলংখন নিৰ্মাণৰ ক্ষেত্ৰত 4 বছৰ লাগিবই এই কথা ইতিমধ্যে স্পষ্টভাৱে কোৱা হৈছে যে কোনো ধৰণেৰে খুব সোনকালে হ'ব নোৱাৰে 4 বছৰ লাগিব 4 বছৰৰ ভিতৰত এই দলংখন নিৰ্মাণ সম্পূৰ্ণ হ'ব মন্ত্ৰী গোটে পৰ্যালোচনা কৰিব দলঙৰ নিৰ্মাণৰ কাম ইতিমধ্যে ইয়াৰ সমান্তৰালভাৱে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে শোক প্ৰকাশ কৰিছে আৰু যথাসম্ভৱ যিমানখিনি সহায় সহযোগিতা আগবঢ়াব লাগে সেই সকলোখিনি সহায় সহযোগিতা আগবঢ়োৱা হ'ব পৰিমিতাৰ পৰিয়াললৈ সেই কথাও ইতিমধ্যে কৈছে কিন্তু কেইবাটাও প্ৰশ্ন এতিয়া উত্থাপন হৈছে আৰু বিশেষভাৱে দুৰ্ঘটনাটোত তেওঁলোকক আমি ৰেস্কিউ কৰা হৈছিলে যিখন মাৰবোট আহি আছিলে মাজুলীৰ পৰা তাতে আছিলে 28 জন আৰু এফালেদি যিখন গৈছিলে সৰু যিখনত বেছি ডিজাষ্টাৰ হৈছে তাতে আছিলে আপোনাৰ 48 জন সেই হিচাপে আমাৰ 76 জন আপোনাৰ যোৱা কালি দুৰ্ঘটনাটোত
তেখেতসকল বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্তই হোক বা বিভিন্ন ধরনের তেওঁলোকে আমি রেস্কিউ করব পারিলো আর যা কালিলেকে বিভিন্ন ধরনের আমার জেলা দুইখন জেলা আর অন্যান্য আমার যে হেল্পলাইন মুকলি করা হয়েছিল তাত অহা খবরের ভিত্তিত সাতজন লোক আপনার মিসিং হয়ে থাকার খবর আছিল সাতজন লোক মিসিং হয়ে থাকার খবর আছিল চারিজন আমি স্থানীয়ভাবে গম পাইছিল আর তিনজন দিল্লিরপরা খবর দিছিলে মাজুলিলে গিয়ে থাকা অবস্থা সন্ধানহীন হয়ে আছে যোগাযোগ পোৱা নাই তেনে ধরনের সাতজন হয় গোয়া রাতিলেকে আজি রাতিপুয়া দুজন মানুষের সন্ধান পোৱা গৈছে তেওঁলোকে যেতিয়া দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছত তেওঁলোকৰ আত্মীয় ঘর রাতিটো থাকিলে আর ফোনবিলাক অফ করে দিলে আর সেই কারণে কোনো যোগাযোগ পোৱা নাছিল গতি দুজন আমি পালো আর অন্যহাতে যে দিল্লির যেখানে খবর দিয়েছিলে শইকীয়া নামৰ এটা পরিয়াল আহিছিল সন্ধ্যারানী শইকীয়া এনেকুৱা ধরনের তো এতিয়া সম্ভেদ ওলালে গতি পাঁচজনের সম্ভেদ আমি পালো এতিয়া বাকি থাকি গেল মাত্র দুজন দুজনের এতিয়ালেকে আমি কোনো যোগাযোগ করব পৰা নাই এগারী ইতিমধ্যে গম পাইছে পরিমিতা দাস হয় তেখেতর মৃত্যু ঘটিছে আর দুজন এতিয়ালেকে আমি কোনো খবর বাতৰি পোৱা নাই আর নতুন কোনো মিসিংর সন্ধানহীন হওয়ার তেনেকুৱা ধরনের কোনো আমার হেল্পলাইনে হোক বা জেলা প্রশাসনের লগতে কোনো যোগাযোগ করা নাই দিগন্ত হাজরিকা আছে ফোনযোগে সংযুক্ত হয়েছে দিগন্ত হাজরিকা যেহেতু আমি পোৱাৰ ভাগত কৈছিলো যে কোর্ট গাফিলতি থাকিব পাৰে গতি মুখ্যমন্ত্রীগুলো দেখবলে পোৱা গল তদন্তৰ যে নির্দেশ দিছে তাত বহুকেইটা কথা আহি পৰিছে বহুকেইটা দিশ উল্লেখ কৰিছে দিগন্ত পাপৰি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এক সংবাদমেল সম্বোধন করে বহুকেইটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে এই যে ঘটনা এই ঘটনা অত্যন্ত গুরুত্ব সহকারে লৈছে আসলে কার গাফিলতিত এই ঘটনা সংঘটিত হল এই গোটেই কথাবিলাক কিন্তু মুখ্যমন্ত্রীগুলো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে ইতিমধ্যে তেখেতে ইয়াতে আহি যে এই ঘটনার যে আসলে তদন্ত এই তদন্ত প্রক্রিয়া যোরহাট আরক্ষী ক্রিমিনাল কেস রেজিস্টার করে পেলায় আর সমান্তরালভাবে কালি যে দুর্ভাগ্যজনক ঘটনা এই ঘটনার যেগুলি আসলে যুবতী প্রাণ হেরালে পরিয়ালটির আসলে যখন আত্মীয় কর্ম সংস্থা দিয়ার কথাও উল্লেখ করে আর একটা উল্লেখ করম যে আজিরেপর কার্যকরী হওয়াক নিমাতি মাজুলি যা সেই ফেরি সেবার একক ইঞ্জিন চালিত যে আসলে ফেরি সেই ফেরি সমূহ তৎকালীন ভাবে বন্ধ করে দিছে এই মুখ্যমন্ত্রীর কারণে আজিরে পর যে একক ইঞ্জিন চালিত ফেরি আছে সেই ফেরি সমূহ বন্ধ করে দিছে আর ইয়াতে যখন আসলে সহনক দুখন লোক আছে আর দুখন তাহাজ ইতিমধ্যে সর্বমুঠ ছখন জাহাজ সরকারি জাহাজ এই ঘাটত চলিব সেয়া মুখ্যমন্ত্রীর নির্দেশনা মুখ্যমন্ত্রী এই কথা রাজহুয়া ঘোষণা করেছে আর একটা কথা উল্লেখ করম যে যুহ একক ইঞ্জিন চালিত ইয়াতে ফেরি চলাচল করে আছিল আর সেই সকলের গড়ী আসলতে গড়ীর ভাত মারি বিচরা নাই বলে ইতিমধ্যে কৈছে আর 10,00,000 টাকা সরকারের তরফের দিব 75% সাবসিডিত 10,00,000 টাকা দিব আর এই ঘটনা কালির ঘটনা বারে বারে কৈছো যে সম্পূর্ণ তদন্ত হব লাগিব বলে তেও কারা নির্দেশ দিছে আর কার উলাব লাগবে বলে নির্দেশনা জারি করেছে তেতিয়াকৈ আজি হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই নিমাতি ঘটনা পরিদর্শন করবলে অহার লগেলগে কিন্তু বহুকেইটা আশার রেঙনি দেখবলে পাওয়া গেছে নভেম্বর মাহর পর যাতে প্রস্তাবিত মাজুলি নিমাতি সংযোগী দলং সেই দলঙর কাম আরম্ভ হব আর 4 বছরের ভিতর সম্পূর্ণ হব বলে আজি আপনার ধন্যবাদ জানাইছো দিগন্ত আপনার ধন্যবাদ জানাইছো আর আমি যেহেতু বিরতির সময় হয়েছে বিরতির পাছত আমি গৌতমের সঙ্গে সংযুক্ত হম গৌতম আছে আমার সঙ্গে হয় গৌতম আমি আপনার যাম আপনি কিছু সময় অপেক্ষা করুন একটা বিরতি এখানে লো গৌতম